বাংলা প্রস্তুতি পর্ব 3। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়, চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, রচয়িতা অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা হচ্ছে পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। এখানে যারা প্রাণ দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা মাহবুব আলম চৌধুরী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি, ফারুক আহমেদ। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর, মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর একটি ঐতিহাসিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে সনেটে। মুসলিম ভারত নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী, মীর মোশাররফ হোসেনের বসন্ত কুমারী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কুচবরণ কন্যা ইব্রাহিম খাঁ রচিত নয়। বহু কথক ক কত অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, এই কবিতাংশটুকুর কবি কাজী নজরুল ইসলাম। কবি জসীমউদ্দীনের জীবনকাল 1903 থেকে 1976। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বর্ণবঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। সোনালী কাবিন এর রচয়িতা আল মাহমুদ। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে প্রথম প্রকাশিত হয়।
সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভ। চরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিম। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, উক্তিটি কার? প্রমোদ চৌধুরীর। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটকটি। কবি কঙ্কন উপাধি ছিল কার? মুকুন্দরাম চক্রবর্তী। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। পূর্ববঙ্গের বিদ্যাসাগর কাকে বলা হয়? কালীপ্রসন্ন ঘোষকে। সিধু দাস মেলায় নিয়ে গিয়েছিল 1 পয়সা। মোদির জ্যোৎস্নারাত, নীলকুঠি দালান, ফ্যাশন কোন গল্পে আছে? একটি তুলসী গাছের কাহিনী। নিচের কোনটি আলাদা? চোখের বালি গ্রন্থটি অন্য অন্য অপশন তো তুলনায় ভিন্ন ছিল। এটি একটি মনস্তাত্ত্বিক নাটক চোখের বালি। সনেটের কয়টি অংশ? সনেটের অংশ দুইটি, অষ্টক এবং ষষ্টক। জসীমউদ্দীনের প্রকাশিত উপন্যাস কোনটি? বোবা কাহিনী। এটি হচ্ছে জসীমউদ্দীনের একমাত্র উপন্যাস। তাম্বুলখানা গ্রামে কে জন্মগ্রহণ করেন? জসীমউদ্দীন।